الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها المسلمون اتقوا الله فان شهر رمضان امامكم وهو شهر التقوى فاتقوا الله يا عباد الله وتوبوا الى الله جميعا ايها المؤمنون نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم جميع الاعمال الصالحه ويوفقنا واياكم لما يحبه ويرضاه انه ولي ذلك والقادر عليه

শুরু হয়ে যাবে শাহরু রামাদান আল্লাহ সুবান তালে নিজেই শব্দটি উচ্চারণ করেছেন আল কোরআনের মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লা ফিহিল কোরআন উদাল্লিনাল হুদাউল ফরান শাহিদা মিন কুমু শাহরফ আলিয়াস রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং হেদায়তের প্রমাণস্বরূপ আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী রূপে অতএব তোমাদের মধ্যে যারা এই মাসকে প্রত্যক্ষ করবে অর্থাৎ এই মাসে যারা উপস্থিত হবে উপস্থিত থাকবে তারা যেন এই মাসের সিয়াম পালন করে আমাদের সামনে রামাদান মাস আর কদিন পরেই চলে আসছেন শাল্লাহ অতএব রমাদানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে যে মাসটি একজন অত্যন্ত সম্মানিত মেহমান হিসাবে বিবেচিত তার জন্য আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন সুরাল বাকারের একশো তিরাশি নাম্বার যেটি আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মোত্তাকি হও সেখানে রমাদান মাসের কথা উল্লেখ করা হয়নি আরামভাবে সিয়ামের কথা বলা হয়েছে আর একশো পঁচাশি নম্বর আয়তে এসে আল্লাহ তালা রমাদান মাসের কথা বললেন এবং এই মাসে আমাদেরকে সিয়াম রাখতে হবে সেটা বললেন সবকিছু আমাদের সামনে স্পষ্ট করে বলে দেওয়া হলো যাতে আমরা পূর্ণ প্রস্তুতি নিতে পারি আনফর্চুনেটলি রমাদান মাস আসে আর যায় আমাদের প্রস্তুতিও হয় না আর রমাদান থেকে পূর্ণাঙ্গ বেনিফিটও তোলা হয় না রেগুলার একটা প্রোগ্রাম হিসাবে রমাদান মাস আমরা পালন করি রেগুলার প্রোগ্রাম আপনাদের বাসায় যখন রেগুলার রান্না হয় দেখবেন যে সাদামাটা তাই না আর স্পেশাল দিন হচ্ছে ঈদের দিন যেমন অথবা কোনো মেহমান যদি আসে সেদিন কি রেগুলার প্রোগ্রাম থাকে না একটু ভিন্ন হয় রেগুলার যদি থাকে তখন কয়েকটা সমস্যা হয় প্রথমত মেহমান যখন আসবে দেখবে যে রেগুলার খাবার সে ভাববে যে আমাকে কোনোই সম্মান করা হল না কষ্ট পাবে সে দোয়া করবেন আপনাদের জন্য আর আপনিও মেহমানদারি করতে ব্যর্থ হলেন অথচ মেহমানদারি করাটা শুন না যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে বিপর্যয় সৃষ্টি হবে যদি রেগুলার প্রোগ্রাম করেন ঠিক তেমনি রামাদান মাস আসে আর যায় আমরা রেগুলার মাস হিসাবে যদি একে মনে করি তাহলে দেখবেন কোরআনটা প্রপারলি পড়া হয় নাই সালাদটা ঠিক মতো আদায় হয় না ওই গাফলতি গাফলতি রয়ে গেছে দান খয়রাত সাদাকা ব্যাপকভাবে করা হয় নাই জাকাতের পাই পাই করে হিসেব করে দেওয়া হয় নাই এভাবে দেখবেন একের পর এক খাতা খুলে দেখবেন একটা কাজও সুন্দর মতো আদায় হয় না এই জন্য রমাদান মাসের সার্বিক প্রস্তুতি দিতে হবে কিভাবে সার্বিক প্রস্তুতি নেব সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব যাতে রমাদান কেন্দ্রিক যতগুলো প্রোগ্রাম ইবাদতের প্রোগ্রাম এবং কর্মসূচি আল্লাহ সুভায়না না হুয়া তালা এবং তার রাসুল সাল্লাহ আলিয়া দিয়েছেন সেটা আমরা বাস্তবায়ন করতে পারি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য প্রস্তুতি লাগে প্রস্তুতি লাগে রমাদান যেহেতু সামনে তাহলে শুরুতেই আমার আমার রমাদানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন এটাকে বলা হয় সাদেকা নিয়া আর সাদেকা অনেস্ট সৎ এবং সঠিক বাস্তবিক এবং সিনসিয়ার নিয়ত করা যে এবারের রমাদানটা আমি কাজে লাগাব এবারের রমাদানটা আমি সুন্দর মতো ইবাদত করব আমি আমার নিজেকে গড়ব রমাদান তো বেশ কয়েকটা জিনিস রিপেয়ার করে দেয় জানেন কি না ইমানে গন্ডগোল থাকলে ইমানটাকে রামাদান রিপেয়ার করে দেয় বরং ইমানটাকে রিপেয়ার করেই রামাদানটা শুরু করা উচিত যদি কারো ইমানে কোনো ত্রুটি থাকে গন্ডগোল থাকে ওই জায়গাটা ক্লিয়ার করে দিত রামাদান ঠিক করে দেয় আমাদের এখলাসটাকে এখলাস সিনসিয়ারিটি নিষ্ঠার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই জায়গাটাও রমাদান ঠিক করে দেয় রমাদান ঠিক করে দেয় আমাদের আখলাক। আখলাখ রমাদান শুরু হয়ে গেলেই যদি আপনি চিন্তা করেন যে রমাদান থেকে আখ লাখের লেসনগুলো আমি জানব তাহলে নিতে পারবেন নাহলে নিতে পারবেন দেখবেন যে এই রমাদান মাসে এখনও লোকজন ভেজাল মেশাচ্ছে আছে না রমাদান মাসে আমাদের এই মুসলিম জনপদের লোকরা অনেক বেশি লোভী হয়ে যায় অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় উপলক্ষে সেল দেয় জিনিসপত্রের দাম কমায় দেয় আর মুসলমানরা বাড়ায় দেয় আমি শুধু বাংলাদেশের মুসলমানের কথা বলছি না সব মুসলমানরা সারা বিশ্বব্যাপী তারা অত্যন্ত লোভী এবং টাকা খোর হয়ে যায় বুঝতে পেরেছেন রমাদান মাসে এটা ঠিক যে বিচক্ষণ মুসলিমরা ভালো হয় এই জন্য পাপ কমে যায় আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও দেখবেন কিছু লোক তখনও পাপের সাগরে নিমজ্জিত থাকে থাকে না আমাদের মুসলিম দেশ কিংবা কমিউনিটিগুলো রমাতন মাসে শূন্য হয় সুদ থেকে মুক্ত হয় কি না হয় না ঘুষ থেকে মুক্ত হয় কি না হয় না দুর্নীতি থেকে মুক্ত হয় কিনা হয় তার মানে যারা কারবারগুলো করছে তারা সাবধান হচ্ছে না হয়তো অল্প কিছু সংখ্যক লোক ভালো হয়ে যায় এর কারণটা কি কারণ হলো তাদের মানসিক প্রস্তুতি নাই মাইন্ডসেট তৈরি হয় নাই শুরু থেকে যারা এই সমস্ত অপকর্মে এবং পাপে নিমজ্জিত তাদের এই চিন্তা আসে নাই যে এই রামাদানে আমি নিজেকে পরিশুদ্ধ করে ফেলবো পবিত্র করে ফেলবো আর জীবনে কখনো এই অন্যায় কাজে লিপ্ত হব না পাপে লিপ্ত হব না এটা মানসিকভাবে আপনাকে মনে করতে হবে যারা ভেজাল মেশাচ্ছেন মানুষকে খারাপ জিনিস খাওয়াচ্ছেন বা মানুষকে ভেজাল দিয়ে বিক্রি করছেন খাওয়ানো ছাড়াও তো ভেজাল হয় সিমেন্টে ভেজাল আছে তাই না রডে ভেজাল আছে কত কিছুতে ভেজাল ভিটুমিনে ভেজাল আছে সব কিছুতে ভেজাল তাদেরকে আল্লাহর সাথে ওয়াদা করতে পার্লাহ এই রামাদানে আমি এরপর থেকে আর এগুলো করব তাহলে রামাদানটা দেখবেন যে আপনার আখলাক তৈরি করে দিবে আপনি এতদিন দুর্নীতিবাদ ছিলেন এখন আর দুর্নীতি করবেন অন্তত আপনি বন্ধ করে দেবেন একজন লোকও যদি দুর্নীতি বন্ধ করে তবুও দেশের লাভ মুসলিমদের লাভ মুসলিম কমিউনিটির লাভ এভাবে এটাকে বলা হয় আসা দেখা আসা দেখা যদি আমরা সবাই আস্তে আস্তে করে এভাবে সুন্দর করে একটা মাইন্ডসেট করে নিতে পারি যে এই রমাদান আমাদেরকে ব্যক্তিগত সামাজিক পারিবারিক পবিত্রতা দান করবে আখলা কি পবিত্রতা দান করবে ইমানের পুনর্গঠনে আমি এই রমাদানকে কাজে লাগাবো আমার এখলাস এবং সিনসিয়ারিটির জন্য আমি রমাদানকে কাজে লাগাবো তাকোয়া অর্জনে আমি রমাদানকে কাজে লাগাবো যেহেতু তাকোয়ার জন্যই এ রমাদানকে আল্লাহ তালা আমাদেরকে দিলেন যেন আমরা সিয়াম পালন করি তাকোয়া গেইন করার জন্য তাকোয়া অর্জন করার জন্য এই জিনিসগুলো তো আমাদের মাথায় নিতে হবে তাহলে রেগুলার প্রোগ্রামে প্রস্তুতি হবে না দ্বিতীয় যে প্রস্তুতি সেটা আংশিকভাবে এসে গেছে আমার কথায় সেটি হচ্ছে আত্মা নাসুহা আ তৌবা আসে এটা নিয়তেরই একটা অংশ আসলে ইসলামের তওবাটাও অন্তরের সাথে রিলেটেড আসলে তওবাটা অন্তরের সাথে রিলেটেড হলেই কাজে কর্মে সেটা প্রকাশ পাবে আর যদি আন্তরিক তওবা না হয় তাহলে মানুষ দেখবেন যে অনেক লোক আপনার কাছে ওয়াদা করছে কিন্তু পালন করছে না ছাত্রদেরকে যখন শিক্ষক কিছু শাস্তি দেয় ভালো হওয়ার জন্য ও মুখে বলে যে স্যার আর কখনো ভুল হবে না আর কখনো এটা করব না কিন্তু একটু করে আবার করে অর্থাৎ সে শুধু মুখেই বলল এরকম বহু লোক আছে অতএব সেটা হচ্ছে হিয়া আল আল্লাহর কাছে সিনসিয়ারলি তওবা করা নিষ্ঠার সাথে তওবা করা এটাই হচ্ছে আতবা আল মোখলেসাহ এটা করতে হবে এটা রমাদানের আগের প্রস্তুতি হিসাবে আমাদেরকে করে নিতে হবে আমরা জানি তওবা পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেয় অতএব রমাদানের প্রোগ্রামে যদি আমি তওবা করে পাপ মুক্ত হয়ে শুরু করতে পারি তাহলে আমার সিয়ামটা ইফেক্টিভ হবে আমার আমলটা আল্লাহর কাছে বেশি কবুল হবে এবং আমি অনেক বেশি তাকু অর্জন করতে পারবো ইমানকে সুন্দর করে ফেলতে পারবো সবাব অনেক বেশি পাবো যে কোনো কাজের ক্ষেত্রে মনে রাখবেন আপনার যদি এখলাস বাড়ে ইমান পূর্ণ থাকে এবং আপনি সুন্দরভাবে সহি সন্না মোতাবেক যে কোনো ইবাদত পরিপালন করেন তাহলে আপনার সব বাড়বে না পরীক্ষার খাতায় যে সবচেয়ে সুন্দর করে উত্তর লেখে সেই তো একশো নাম্বার পাবে আর যে একটু খারাপ লেখে সে একটু কম পাবে একটু কম পাবে এই জন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে এগুলো হচ্ছে মৌলিক দিক যার ভিত্তিতে এই যে এই মসজিদে আপনারা আমরা যারা সবাই একসাথে তাদের করছে সবার সবাব কিন্তু সমান হবে না কিছু কমন সবাব হবে যেমন জামাতের কারণে কিছু কমন সবাব পঁচিশ গুণ বা সাতাশ গুণ পরের গুলো আর কমন নাও থাকতে পারে আমরা সবাই কি সমান সিনসিয়ারিটি রক্ষা করতে পারছি সবাই কি সমান খুশু হৃদয়ের সাথে সালাদ পড়তে পারছি সবাই যে আজকারগুলো পড়ছেন কিংবা সুরাফাতে পড়ছেন ইভেন ইমামের পেছনে আপনাদের সকলের কি সুরাফাতে সঠিকভাবে উচ্চারিত হচ্ছে সবাই কি সঠিকভাবে কোরআনের এই সুরার অর্থ কি জানছেন সবার কি সমান মনসংযোগ হচ্ছে সুতরাং সবাই সমান সবাব আমরা পাবো ঠিক রমাদানের প্রোগ্রাম থেকেও আমাদের সবার জন্য এসেছে রমাদান মুসলিম্মার সবার জন্য সকল মুসলিমের জন্য সে ইসলামী দেশে থাকুক মুসলিম দেশে থাকুক আর অমুসলিম দেশেই থাকুক কিন্তু সবাই সমানভাবে রমাদানকে কাজেও লাগাতে পারবে না রমাদান থেকে সমান সওয়াবও উঠাতে পারবে না তারা সবাই তাহলে তাহলে পার্থক্যটা কোথায় হবে আর কে সবচেয়ে বেশি সবাব এবং বেনিফিট কল্যাণ পেতে পারে রমাদানের মাধ্যমে যার প্রস্তুতিটা সবচেয়ে বেশি হবে তাহলে আত্তাউবা আসে আল মোখলেসাহ এটা আমরা একটু করে নেই অন্তরের সাথে আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার হকের মধ্যে যত ত্রুটি করেছি আর কখনও করব না এই রমাদান আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ইনশা আল্লাহ আমি এখন থেকে সব কিছুতে নিয়মিত হব আর আল্লাহর বান্দাদের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি করে থাকেন সেই জায়গাটাও কিন্তু আপনাকে রিপেয়ার করতে হবে সেই জায়গাটাও ঠিক করতে হবে কিরকম কোনো বান্দার যদি পাওনা থাকে যেটা এতদিন আপনি টালবাহানা করেছেন অথবা ভোগ দখলে রেখেছেন আপনি তার থেকে তার অধিকার ছিনিয়ে নিয়েছেন এগুলো সব ফেরত দিতে হবে এগুলো সব ফেরত দিতে হবে আর যদি কাউকে মানসিক কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে দিতে হবে আপনার তওবা পূর্ণ হল এবং তখনই আপনি সত্যিকার অর্থে পাপমুক্ত হতে পারলেন এভাবে আমাদের প্রত্যেকটা উপলক্ষে যদি সবচেয়ে বেশি বেনিফিট নিতে হয় তওবাটা সবসময় কন্টিনিউয়াস রাখতে হবে হজ করতে যাচ্ছেন তার আগে তবা করে নেন ওমরা করতে যাচ্ছেন তার আগে তবা করে নেন রামাদানের সিয়াম পালন করতে যাচ্ছেন তার আগে তবা করে নেন এভাবে জীবনটা যদি আমাদের বারবার পরিচালিত হয় বারবার আমরা তওবা করি তাহলে ধীরে 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 এই তওবার কালচারের কারণে আমরা কিন্তু আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে এভাবে পৃথিবীর বহু মানুষ যারা একসময় প্রচণ্ড পাপই ছিল তারা আল্লাহর প্রিয় বান্ধায় পরিণত হয়েছে তাই না সাহাবাইকে রাম তারাও তো তাদের ইসলাম পূর্ব যুগে অনেক পাপ করেছেন না কিন্তু তারা এত চমৎকার তো করেছেন যার কখনোই সে পাপের দিকে তারা ফিরে যাননি আচ্ছা এরপরে আরও প্রস্তুতি আছে রমাদানের সিয়ামের মাস আলা মাসাইলগুলো জানতে হবে আমাদেরকে এখনও আমাদের মধ্যে অধিকাংশ ভাই বোনেরা সিয়াম সম্পর্কিত মাসালা মাসাইল জানেন না পড়েন না শেখেন না মনে করেন যে কোনো প্রবলেম হলে তো জিজ্ঞেসই করবো আচ্ছা আপনি নিজের সাথে সংশ্লিষ্ট আমলের ক্ষেত্রে সত্যি এমন কি হতে পারে না যে অনেক প্রবলেম হয়েছে অর্থাৎ টেরি পেলেন না যে আপনার প্রবলেম হয়েছে বিশেষ করে বাহ্যিক প্রবলেমটা হয়তো আমরা ধরতে পারি মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন মাসাল্লা মাসাল কখন রোজা ভাঙবে বা রাখবে ছেলেদের ক্ষেত্রে অসুস্থ হলো সফর এগুলো জানলেন ভালো কথা কিন্তু একজন যে একটা গিবত করে ফেললেন আপনি রোজার মধ্যে গীবত করে ফেললেন ট্যার পেলেন যে কি হলো ট্যার পেলেন এরকম আরও অনেকগুলো বিষয় আছে ছোটোখাটো বিষয় আছে সুস্থতার সাথে রিলেটেড আপনি সিয়ামের মধ্যে আসলে কি করতে পারবেন আর কি করতে পারবেন না রোগের ক্ষেত্রে কী সেবন করতে পারবেন আর কোন সেবাটা নিতে পারবেন না এগুলো আমাদের জানা প্রয়োজন ইফতারের ক্ষেত্রে সুন্না মোতাবেক ইফতারটা কি সাহারির ক্ষেত্রে সুন্না মোতাবেক সাহারির নিয়মটা কী তারপরে লাইলের ক্ষেত্রে রসুলসাল্লামের সুননাটা কি ইত্যাদি এই বিষয়গুলোর উপর আমাদের একটু পড়াশোনা করা দরকার আমরা দেখা যাচ্ছে যেটার ক্ষেত্রে শরিয়া একটু ফ্লেক্সিবল একটু উদার সেক্ষেত্রে আমরা কঠোর হই যেটার ক্ষেত্রে সেরিয়া কঠোর সেক্ষেত্রে আমরা শিথিল হই তাই না এগুলো আমাদের কম এলমের কারণে এটা হয়ে থাকে কম এলমের কারণে আমাদের মধ্যে নানারকম বিভ্রান্তি নানারকম ভুল ব্যাখ্যা কিংবা ভুল ফাতাও অনেকে দিয়ে থাকেন এ সমস্ত কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন সুতরাং তৃতীয় প্রস্তুতিটা হচ্ছে ফখি মাসাইলগুলো হাদিসের আলোকে কোরআনের আলোকে জেনে নেওয়া যারা হজ করতে যাবেন তাহলে হজের মাসাল্লাম মাসাল তাকে জানতে হবে যাওয়ার অনেক আগ থেকেই তাকে পড়াশোনা করে এ সম্পর্কে জানতে হবে যারা ওমরায় যাবেন ওমরার মাসাল্লা মাসাল জানতে হবে যারা এই রমাদানে জাকাত দিতে চান যাদের জাকাতি কমপ্লিট হচ্ছে রমাদানের একটু আগে বা রমাদানের ভেতরে তাদের জাকাত সম্পর্কিত বিধানও জানতে হবে পড়তে হবে আপনি রমাদানের সিএম পালন করলেন জাকাত ফরজ হয়ে গেছে দিলেন না তাহলে আপনার সিয়ামটা কিন্তু সমস্যাগ্রস্ত হবে আপনি সিয়াম রাখছেন আদায় করছেন না আপনার সিএমটা সমস্যাগ্রস্ত হবে সারা রাত করলেন কিছু লোকের দেখা যায় কিন্তু ফজরের সময় আজ জাগতে পারে না রমাদানেও ঘটে অনেকের আনফর্চুনেট রমাদানে আমাদের অনেক ভাইয়েরা সেটাও একটা প্রস্তুতির পর্বের মধ্যে পরে যে আপনি কিভাবে আসলে রমাদানের সিয়ামগুলোর জন্য প্ল্যান করবেন মাসাইলের ক্ষেত্রে এ বিষয়টা আপনারা ইনক্লুড করবেন যে যারা কঠোর পরিশ্রম করেন সিয়াম কি তাদের রাখতে হবে না রাখতে হবে তাহলে আপনি কঠোর পরিশ্রমটা রাত্রে নিয়ে যান রাত্রে নিয়ে যান রাত্রে কঠোর পরিশ্রম করেন এভাবে শিফট করতে পারেন যারা রিক্সা পোলার কিংবা যারা কুলির কাজ করেন সম্পদ মানে মালামাল লোড আনলোড করেন অনেক পরিশ্রম তাদের তারা যদি সকাল দশটা থেকে এটা শুরু করেন তাহলে সিয়াম পর্যন্ত মানে সূর্যাস্ত পর্যন্ত তাদের আর ইফতার করার জন্য অপেক্ষা করার সুযোগ থাকবে না তারা আগেই সিয়াম ভঙ্গ করে ফেলবেন আমাদের রিক্সাওয়ালা ভাইদের অনেককেই আমি জিজ্ঞেস করেছি ভাই কি খবর সিয়াম রেখেছেন কি না বলে যে ভাই এত কষ্ট করে কি আর সিএম রাখা যায় কারণ তার প্ল্যান হচ্ছে সে রিক্সা চালানোটা ঠিক রাখবে সিএমটা ঠিক রাখবে না সিএমটা গোল্লায় যাক তাতে কোনো সমস্যা নেই আপনি আপনার যে কোনো সিরিয়াস প্ল্যান সম্পর্কে দেখেন সেটা রাখার জন্য যদি আপনি রক্ষা করার জন্য প্ল্যান করেন শত বাধা বিপত্তি কষ্টের মুখেও আপনি যেটা রক্ষা করতে পারেন তাহলে কঠোর পরিশ্রম যারা করেন তারা রমাদানের সময়ে হয় ফুল ছুটি নেন অথবা হাফ ছুটি নেন যদি আট ঘন্টা কঠোর পরিশ্রম করেন তাহলে তো আপনি সিএম ভাঙতে হবে আর চার ঘন্টা করলে ভাঙতে হবে না অথবা রাতের বেলা নিয়ে যান অথবা আপনি সিএমের এক দুই ঘন্টা আগে বা ইফতার করেই কাজ শুরু করেন ইত্যাদি নানারকম প্ল্যান আসলে হতে পারে এগুলো সিএমের জন্য প্রস্তুতিমূলক চিন্তা এই চিন্তা আগে থেকে ঠিক না করলে দেখবেন যে আপনি আপনি সিয়ামটা ঠিক মতো পরিপালন করতে পারলেন না সিয়ামের জন্য আমাদের আরও কয়েকটা প্রস্তুতিও আমরা করতে পারি যেমন আমরা জানি যে রমাদানের পুরোটাই হচ্ছে ফজিলাতের মাস প্রত্যেকটা সময় প্রত্যেকটা দোয়া কবুলের মাস তবে মধ্যে শেষ দশকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ শেষ দশকের প্ল্যানটাও কিন্তু আপনাকে আগে থেকে নিতে হবে কারণ আমাদের দেশে আমরা শেষ দশকটাকে বাজারের জন্য নির্ধারণ করি অথচ রাসু সাল্লাম কিসের জন্য নির্ধারণ করেছিলেন ইবাদতের জন্য ইদা দাহাল আসরুল মিন রানুহ সালাম এটা আল্লাহ তাল হাদিস যখন রমাদানের শেষ দশক এসে যেত তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোমর কষে তিনি ইবাদতে লেগে যেতেন এবং তার আহাল আয়ালকে রাত্রে জাগাতেন ইবাদতের ক্ষেত্রে তিনি অপরিসীম পরিশ্রম করতেন সেটাও আরেকটা হাদিসে আয়সারাদিয়াল্লাহ তালন হ্যাঁ উল্লেখ করেছেন যে যখন শেষ দশক এসে যেত নবী সাল্লা সাল্লাম এই শেষ দশকে এতটাই ইজতেহাত করতেন কেন ইয়াজহিল আশরিল আওয়ের মানা ইয়াজি গাই যা তিনি অন্য দশকগুলোতে করতেন না অর্থাৎ রমাদানের প্রথম দশক দ্বিতীয় দশকে যে ইবাদত করতেন যে চেষ্টা করতেন ইবাদতের ক্ষেত্রে তার চেয়ে বেশি করতেন কোথায় শেষ দশকে আর রমাদানে তিনি যে পরিশ্রমটা করতেন সেটা অন্য মাসে এতটা করতেন না অথবা আমরা বলবো অন্য মাসে যে পরিশ্রম রাসুলাম করতেন রমাদানের তার চেয়ে বেশি করতেন এবং রমাদানের শেষ দশকে তার চেয়েও বেশি করতেন তাহলে এই যে রাসুলসা এই সন্ধ্যাটা এটাকে কিভাবে আমরা কাজে লাগাবো আপনাকে এখন থেকে প্ল্যান নিতে হবে তাহলে আপনার যদি পোশাক আশাক কেনার পরিবারের জন্য কিছু কেনাকাটার ইচ্ছা থাকে তাহলে রমাদানের আগে করে ফেলেন এই যে এখনকার সময় এখন করে ফেলেন সেটা এটাই প্রস্তুতির একটা অন্যতম দিক কারণ আপনি রমাদানে নতুন পোশাক কিনবেন সেটা শেষ দশকে কেন কিনবেন শেষ দশকে অনেক সমস্যা বাজারে অনেক বেশি ভিড় দাম অনেক বেশি বেড়ে যায় এবং আপনার সবচেয়ে বড় লসটা হয় যখন আপনি এই সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দশক হলো এই শেষ দশক রমাদানের শেষ দশক রমাদানের শেষ রাত্রি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত্রি আর মানুষ বেশি ভিড় জমায় রাত্রিতে কেনাকাটা বেশি করে রাত্রে রাত্রে দুটো তিনটা পর্যন্ত দোকানদারেরা খোলা রাখে তাহলে সেই সময়টা লস হওয়া নষ্ট হওয়াটা বেশি লস না অনেক বেশি লস একটা সুন্দর পোশাকের জন্য আপনি এত বড় লস করলেন বাজারে ঘুরলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা বাদ দিয়ে নিকৃষ্ট জায়গায় এত সময় কাটালেন রমাদানের ইবাদতের পরিবর্তে কেনাকাটায় দুনিয়াদারিতে সময় কাটালেন এগুলো আসলে আমাদের প্রস্তুতির অভাব প্রস্তুতির অভাব আমরা ঠিকমতো মতো মানে মনের দিক থেকে মানসিক দিক থেকে প্রস্তুতি না নেওয়ার কারণে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ছোটোখাটো ব্যাপার অনেক সময় মনে হয় যে হ্যাঁ কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে না রাখার কারণে এটা হয় সাহবান মাস সম্পর্কে একটা আলোচনায় আমি বলেছিলাম যে আমাদের সালাফ বলতেন শাহরুল সাহবান শাহরুল কোর সাহেবান মাস হচ্ছে কারিদের মাস অর্থাৎ যারা কোরআন বেশি বেশি তেলাত করে আর রামাদান সম্পর্কে তো কোরআন হাদির সব কিছুই বলছে এটা কোরআনের মাস এটা হলো কোর্রাদের মাস আর ওটা হলো পুরো কোরআনের মাস অর্থাৎ সবাই ছেলে বুড়ো কিশোর কিশোরী বৃদ্ধা আবাল সবাই রামাদান মাসে কোরআনমুখী হবে কোরআনমুখী হবে তার সবচেয়ে বড় দলিল রাসুল সাল্লাহ সাল্লাম এবং জিব্রাইলের যে আমল তাই না জিব্রাইল সাল্লাম প্রতি রমাদানে রমাদানের প্রতি রাতে এসে নবী সাল্লাহ সাল্লামকে কোরআন শোনাতেন আর নবী সাল্লাহ ও তাকে শোনাতেন এটা তারা কি প্রমাণিত হয় বলেন তো রমাদানে কোরআনের যে তাদারুস এটা রাসুল সাল্লাহ সাল্লামের নিয়মিত আমল ছিল এবং তিনি এই তাদারুসটা করতেন যিনি তার কাছে কোরআন নিয়ে এসেছেন যাতে কোরআনের সঠিক চর্চাটা জিব্রিলের সাথে তিনি করতে পারেন জিব্রিল তার সাথে প্রতি রাত্রে সাক্ষাৎ করতে আসত এটা তো সহিদের ভাষ্য সুতরাং এ থেকে আমাদের সালাফ সেই সাহাবাই কেরাম থেকে আরম্ভ করে তাদের হুদা তারা প্রত্যেকেই রমাদান মাসে কোরআন এর পঠন পাঠনের উপরে অতিরিক্ত এবং বিশেষভাবে গুরুত্ব দিতেন মহাদ্দেশিনদের মধ্যে বড় বড় মহাদ্দেশ যেমন ইমাম জহুরি তিনি তো মহাদ্দেশ ছিলেন তার মানে অধিকাংশ সময় তারা কাটাতেন হাদিসের তে দৃশ্যে টিচিংয়ে কিন্তু রমাদান মাসে তারা সেটাও বাদ দিয়ে কোরআনের পঠন পাঠনে তারা সম্পৃক্ত হয়ে যেত সুভান আমরা কি করছি আমরা শুধুমাত্র দ্রুত কোরআন খতম করে দিচ্ছি কোরআন পঠন বলতে যেটা বোঝায় অধ্যয়ন বলতে যেটা বোঝায় সেটা নেই যদি কেউ কোরআন তেলাওয়াতে এর মধ্য দিয়ে রামাদান কাটাতে চান তাহলে আপনি শুদ্ধ তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেন শুদ্ধ তেলাওয়াত যাদের তেলাওয়াত এখনও শুদ্ধ হয়নি তারা এই রামাদান মাসকে টার্গেট নেন যে আমি শুদ্ধ করব এই রামাদানে একটাই টার্গেট নেন আপনি তেলাওয়াত শুদ্ধ করবেন আর যাদের তেলাওয়াত শুদ্ধ আছে তারা শুদ্ধ সুন্দর তার তিলের সাথে তেলাওয়াত করবেন তাড়াহুড়ো করে না তার তিলের সাথে তেলাওয়াত করে তার অর্থটা আপনি এই রামাদানে বোঝার চেষ্টা করবেন কোরআনের অর্থটাই আমাদের হৃদয় দাগ কাটে শ্রুতিতে থাকে শুধুমাত্র শ্রুতি মানে বুঝতে পেরেছেন তো শোনা শুনে ভালো লাগে তেলাওয়াতের সাউন্ডটা যখন কোনো ভালো কারি তেলাওয়াত করেন তখন শোনার মধ্যেই শেষ শোনার মধ্যেই শেষ এটা আর হৃদয়ের কুহরে প্রবেশ করে না হৃদয়ে প্রবেশ করে কোরআনের অর্থ কি প্রবেশ করে অর্থ আপনি যেমন ধরেন কোরআনের অনেক সুন্দর সুন্দর ইমপ্রেসিভ আয়াত আছে সব কোরআনই সুন্দর কিন্তু দেখবেন যে অনেকগুলো আয়াত আপনার মনে দাগ কাঠ ইতা এমন ইলাইকা মোবারক লিয়াতারু আয়াতি তাদা ওলুল আলব্যাব একটা ইম্প্রেসিভ আয়াত একটা বরকতময় কিতাব আপনার প্রতি হেরাসুল আমরা নাজেল করলাম কিতাবনাহ আয়াতি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে ওলিয়াতা উলুল আলব এবং বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে সোভান ছোট্ট কিতাব মানে ছোট্ট একটা কথা এই কিতাবটা বরকতময় কিতাব প্রথম বলছে তারপর বলছে কে নাজিল করেছেন আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি আমি নাজিল করেছি আমরা বলতে আমি বোঝানো হচ্ছে তারপর বলেছেন কি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তো চিন্তা চিন্তাভাবনা কি যেমন চাইনিজ ভাষা কি আপনি চিন্তাভাবনা করতে পারবেন ভাষা যদি না জানা থাকে সেই ভাষা অর্থও যদি না জানা থাকে ওই ভাষায় চিন্তা আসে না অসম্ভব আপনি কোনো ভাষা যেমন রিডিং করতে পারলেন তাহলেও চিন্তা আসবে না চিন্তা আসবে ওই ভাষাকে ভালো করে রপ্ত করতে পারবে আল্লাহ বলছেন যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তাহলে হয় আরবিটা ভালো করে বুঝতে হবে আপনাকে নয় এই আরবির অর্থটা ভালো করে বুঝতে হবে আপনি যে ভাষা চিন্তা করেন এখানে সেটা আল্লাহ নিষিদ্ধ করেন নাই আপনি কোরআনের এই ভাষ্যগুলো নিয়ে এই বক্তব্য নিয়ে বাংলা ভাষায় চিন্তা করেন অসুবিধা না এটা নিষিদ্ধ নিষিদ্ধ না কিন্তু তাদের তো কোরআন বুঝতে হবে আর যদি আপনি আরবি ভাষায় চিন্তা করতে চান তাহলে আরবি ভাষায় নেটিভ হয়ে যেতে হবে আরবি ভাষাকে আপনার থিঙ্কিং ল্যাঙ্গুয়েজ চিন্তার ভাষায় পরিণত করতে হবে এমন দক্ষতা লাগবে যে আপনি আরবি ভাষায় মনে মনে কল্পনাও করতে পারেন তো সেটা তো আমাদের অনেকের পক্ষে সম্ভব হবে না তাহলে কি করতে হবে কোরআন বুঝতে হবে কি করতে হবে কোরআন বুঝতে হবে এবং যখন কোরআন বুঝবেন তখন দেখবেন যে আপনি কোরআনের অনেক বক্তব্য ইচ্ছা করেন না করেন নিতেই হবে কারণ কোরআন এত ইমপ্রেসিভ এতটা প্রভাবশালী এতটা প্রণোদনা দেয় যে আপনি তখন কোরআনের সেই প্রভাব থেকে দূরে থাকতে পারবেন না এটা মুসলিমদের ক্ষেত্রে হয় অমুসলিমদের ক্ষেত্রে হয় এই কোরআনের টানেই তো আবু জেহেলরা রাত্রে এসে কোরআন শুনতো না লুকিয়ে এই কোরআন শুনে পড়ে অর্থ বুঝেই বিশ্বের অনেক অমুসলিমরা এখনও প্রতিদিন ইসলাম গ্রহণ করছে তাহলে বুঝুন কোরআন কতটা প্রভাবশালী মানুষের অন্তরকে কতটা নাড়া দেয় এবং মানুষের অন্তরের উপরে কতটা প্রভাব বিস্তার করে কিন্তু আমরা বড়ই দুর্ভাগা বড়ই দুর্ভাগা যারা আমরা কোরআনের অর্থ বোঝার জন্য ন্যূনতম কোনো প্ল্যান প্রোগ্রাম পর্যন্ত করছি না কোনো পরিকল্পনা করছি না কোরআনের মাস এসে আমাদেরকে বলে ওহে মুসলিমরা তোমরা কোরআনের জন্য প্রস্তুতি নাও তোমরা এই শাহরুল কোরআনে কোরআনটা পড়ো বুঝো এবং কোরআন নিয়ে গবেষণা করো প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথাও বলবো সেটি সকল সাধারণ মুসলিমের জন্য নয় যারা কোরআন নিয়ে গবেষণা করছেন কোরআনের অনুবাদ ছাপাচ্ছেন বাংলা ভাষায় তাদের জন্যই কথা আমরা দেখতে পাচ্ছি রিপ্রোডাকশন কপি পেস্ট করে এক একজন এক একটা কোরআন ছাপাচ্ছেন মাহফিলের বক্তারাও ছাপাচ্ছেন লাইব্রেরিগুলো ছাপাচ্ছে তিন চারটা কোরআনকে একটু শব্দ পরিবর্তন করে ছাপাচ্ছে কোটি কোটি টাকা তারা ব্যয় করছে উদ্দেশ্য কিছু দুনিয়া কামাই করা কোরআন মুসলিমদের কাছে এটা প্রত্যাশা করে না আপনি কোরআনকে নিছক আপনার ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করবেন এটা আসলে আল্লাহ আমাদের কাছে চান না আপনার কাছে যদি চিন্তা গবেষণা করার মতো মাল মশলা থাকে তাহলে কোরআনকে সালাফরা যেভাবে বিভিন্ন আঙ্গিকে বুঝেছেন সেটাকে জাতির সামনে আপনি গবেষণার আলোকে তুলে ধরুন আপনার নিজের প্রকৃত যে অ্যাকাডেমিক আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগান কপি পেস্ট আরেকজনেরটা দেখে শুধু নাম পরিবর্তন করে ছাপিয়ে দিলেন আর কোরআনের অর্থ বিক্রি করলেন এটা এটা ঠিক নয় এটা ঠিক নয় আর আপনারা আমরা যারা আছি আমাদের প্রত্যেকের উচিত এই রমাদান মাস উপলক্ষে যেটা আমি বলেছি দ্বিতীয় পর্যায়ে কোরআনকে বোঝার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম রাখা উচিত যাদের তেলাওয়াত শুধু যাদের তেলাওয়াত এখনও শুদ্ধ হয়নি তাদেরকে প্রথম প্ল্যান বলেছিলাম যে তারা এই রমাদানের তিরিশ দিন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে কোনো একজন শিক্ষিত মানুষের কাছে অথবা ইমামের কাছে মসজিদে এসে অথবা গ্রুপ করে বিজ্ঞ কোনো একজন কারির কাছে আপনার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে শেখাটা সম্পন্ন করবেন এটা খুব জরুরি ভাববেন না এটা অপশনাল ভাববেন না আমি জাস্ট একটা রেগুলার প্রস্তুতি পর্ব হিসাবে আপনাদের সামনে এটা বললাম না এটা খুব জরুরি কারণ আপনি যদি শুদ্ধ কোরআন তেলাবাদ করতে না পারেন বাংলায় তো আর অর্থ বললে নামাজ হবে না হবে হ্যাঁ আপনাকে তেলাবাদ শুদ্ধ করতেই হবে শুদ্ধ না করলে অধিকাংশ ক্ষেত্রে আপনার লাহানে জালি বা মারাত্মক ভুল হয়ে যেতে পারে যাতে আপনার কোরআন তেলাওয়াতের কারণে তো দূরের কথা আপনি পাপি হতে পারেন অন্য অন্যদিকে আপনার সালাতো বাতিল হয়ে যেতে পারে আপনি যদি পেশের জায়গায় জবর দেন জবরের জায়গায় পেশ দেন অথবা লামে তাকিদের জায়গায় লা টেনে ফেলেন তখন নাফি হয়ে যাবে নাফির জায়গায় লামে তাকিদের মতো মাদটা উঠায় দেন লা বলি ফেলেন এই ধরনের ব্যাপক ভুল আমরা যখন সাধারণ মানুষের কাছ থেকে শুনি তাদের মধ্যে দেখি গুরুত্বহীনতা তাদেরই বেশি যিনি তেলাওয়াত শুদ্ধ করতে পারেননি আল্লাহ আপনাকে ধরবেন কী বাবা দুনিয়ার কোনো কিছুই তো তোমার বাকি ছিল না তুমি সব কাজে সক্ষমতা অর্জন করেছ দক্ষতা অর্জন করেছ তেলাওয়াতটা কেন ছেড়ে রাখছিল কী উত্তর দিবেন তখন আসলে সত্যিকার অর্থে তেলাওয়াতের জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল না আমি নিশ্চিত যারা আজকে তেলাওয়াত শুদ্ধ করার জন্য শুধু রমাদান মাসের এই তিরিশটা দিন বা উনত্রিশটা দিন যারা নির্ধারণ করবেন তারা কিন্তু তেলাওয়াতে সক্ষম হবেন ইনশাল্লাহ ভালো তেলাওয়াত করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আমরা অর্থের কথা বলেছি আর তৃতীয় পর্যায়ে যারা আরেকটু অগ্রসর তারা তেলাওয়াতের পাশাপাশি তাফসিরটাকেও রাখতে পারে সালাফে সালেহীন অষ্টপ্রহর কোরআন তেলাওয়াতে কাটাতেন এটাকে একটু বুঝতে হবে এটাকে একটু চিন্তাভাবনা করতে হবে কোরআন তেলাওয়াতের জন্য কতটা সময় আমরা অ্যালোকেট করলাম আমাদের কেউ দশ মিনিট রাখে কেউ পাঁচ মিনিট কেউ এক পৃষ্ঠা হয়ে গেল তাহলে এক্সক্লুসিভ কোরআনের জন্য আমার আপনার রাখা উচিত তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা তাহলে না আমি প্রচুর সময় রাখলাম প্রতি দিন যদি পাঁচ ঘন্টা কোরআন তেলাওয়াতের জন্য আপনি রাখেন কোরআন অধ্যয়ন তেলাওয়াত অর্থ বোঝা তাহলে না আপনি সময়টা কোরআনের কাজে লাগালেন এভাবেই যদি আমরা করি তাহলে দেখবেন যে কোরআনটা আপনার রপ্ত হয়ে যাবে কোরআনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কালাম উল্লাহ যার তাতির আমাদের উপর সবচেয়ে বেশি আর কোরআনের সাথে আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিসের সংযোজন সবসময় লাগবে সেটি হল হাদিস কোরআনের ব্যাখ্যায় হাদিস হচ্ছে এক নম্বর হাদিস হচ্ছে এক নম্বর অতএব হাদিস থেকেও বিচ্ছিন্ন হওয়া যাবে না যদিও হাদিসটা আপনি রমাদানের পরে ধরেন কোনো অসুবিধা নেই সালাফ সালহিনের নীতি অনুযায়ী বা তাদের আমল অনুযায়ী কিন্তু মনে রাখবেন হাদিসকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না এই নাসিহাত করার কারণটা আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সমাজে একদল লোক বের হয়ে গেছে যারা হাদিসকে এখন আর মানে না মানতে চায় না তারা বলে যে আমরা শুধু কোরআনই মানব অথচ হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয় কোরআনের অধিকাংশ হুকুম বরং প্রায় সব হুকুমই মানতে গেলে ইন ডিটেলস বিস্তারিতভাবে আপনাকে হাদিসের স্মরণাপন্ন হতেই হবে এই যে জুমুয়ার সলা পাঁচ ওয়াক্ত সলা তার ওয়াক্ত তার রাকাত সংখ্যা সংখ্যা প্রত্যেক রাকাতে কি পড়বেন হাদিস লাগবে না জাকাতের জন্য হাদিস লাগবে না ওমরা কিভাবে করবেন হজ কিভাবে করবেন মামলা হালাল হারাম কিভাবে মেনে চলবেন এসব কিছুর জন্য হাদিসের বিস্তারিত নির্দেশনা ছাড়া আমাদের পক্ষে আসলে কোরআন মেনে চলা সম্ভব নয় আর এ প্রসঙ্গে তো আমরা জানি যে নবী সাল্লাহ নিজেও বলে গিয়েছেন যে কোরআনের সাথে অনুরূপ একটা জিনিস তাকে প্রদান করা হয়েছে এবং সেটাই হলো হাদিস এবং দুটো মিলেই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি অতএব সঠিক বুঝ নিয়ে যদি আমরা এই রামাদান মাসে সুন্দর করে আমল করতে পারি তাহলে আমাদের আমলটা এফেক্টিভ হবে ট্রেনিং নিয়ে যদি আপনি আপনার কোনো কাজ করেন তাহলে দেখবেন যে সেই কাজটা দক্ষতার সাথে করা যাবে এই যে আপনাদের আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানকার শ্রমিকদেরকে দক্ষ করে তোলার জন্য ট্রেনিং দেওয়া হয় মেশিন অপারেটরদেরকে অনেক সময় কোরিয়া অথবা জাপানে পাঠিয়ে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হয় কেন কারণ কোম্পানির মালিক গার্মেন্টসের মালিক চান প্রোডাকশন বাড়ুক প্রোডাকশন বাড়বে দক্ষতার ভিত্তিতে অদক্ষ শ্রমিক অদক্ষ কর্মকর্তা দিয়ে প্রোডাকশন বাড়ানো যায় না আমরা আশা করব যে আপনারা আমরা সবাই মিলে প্রোডাক্টিভ মুসলিম হব এটাকে বলা হয় প্রোডাকটিভ মুসলিম সেই মুসলিম যে ইফেক্টিভ কাজ করে যে তার সওয়াব বাড়ানোর জন্য এমন কাজ করে যে কাজটা আল্লাহ গ্রহণ করেন যে কাজটা আল্লাহর কাছে কবুল হয় যেটা ইসলামের প্রকৃত আমল হিসাবে গণ্য যে কাজটা সে পাপ মুক্ত থেকে করে এবং যে কাজটা এই সমাজের সবার জন্য কল্যাণ নিশ্চিত করে এবং তার সওয়াব নিশ্চিত করে সওয়াব পাওয়ার জন্য যে কোনো আমলে সওয়াব পাওয়ার জন্য আপনার ইমান থাকতে হবে এখলাস থাকতে হবে আর ভিত্তিক আমলটা হতে হবে কারণ বেদাতি আমলের মাধ্যমে কোনো সবাব পাওয়া যায় না যুক্ত আমলের মাধ্যমে কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না ফলে আমাদের বিষয়গুলো নিশ্চিত করতে হবে আসুন রমাদান আমাদের কাছে এসেছে এটা আল্লাহর বড়ই মেহরবানী তিনি আমাদের প্রতি দয়া হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আরও একটা রমাদান যাতে সুন্দরভাবে আমরা কাজ করে এর থেকে কল্যাণ নিতে পারি প্রভূত স্বভাব অর্জন করতে পারি মুসলিম হিসাবে নিজেদের পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরতে পারি এবং রমাদানের এই সিয়াম চর্চার মধ্য দিয়ে তাকেও অর্জন করতে পারি ইমানকে নবায়ন করতে পারি এবং আমাদের যে সমস্ত ভুল ত্রুটি ইতিমধ্যে হয়ে গিয়েছে চারিত্রিক যে ত্রুটি ছিল সামাজিক যে সমস্ত দুর্নীতিগুলো ছিল ত্রুটিগুলো ছিল পাপগুলো ছিল এই সব কিছু থেকে মুক্ত হয়ে বরং মানসিক অধপতনের মধ্যে যে মুসলমানরা ছিল তা থেকে মুক্ত হয়ে নিজেদের একটা মানসিক শক্তিতে বলিয়ান হয়ে সামনে যাওয়ার জন্য আল্লাহ তালী এর আমাদানকে আমাদের সামনে নিয়ে এসেছেন আমরা সেই সুযোগগুলো গ্রহণ করি ছোট ছোট ইবাদতের সুযোগগুলো গ্রহণ করার মধ্য দিয়ে এবং সেগুলোকে কোরআন ভিত্তিক পরিপালনের মধ্য দিয়ে আপনি কিন্তু বৃহৎ শক্তিটা অর্জন করতে পারবেন আপনি মানসিক শক্তিটা অর্জন করতে পারবেন এবং আপনি আপনার ব্যক্তি সমাজ এবং পরিবারকে যে কোনো পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন রমাদানের প্রোগ্রামটাকে আল্লাহ তালা এইভাবেই ডিজাইন করেছেন এই জন্য আমাদের অনেক ওলামাই ওলামাইকেরাম এটাকে একটা মাদ্রাসা নাম দিয়েছেন কি নাম দিয়েছেন মাদ্রাসা বিদ্যালয় যান এখনকার বিদ্যালয়গুলোতে পোলা পায় না এখন আর নৈতিকতা শেখে না কোরআনও শেখে না শিখে বলেন তো কোরআনও শেখে না হাদিসও শেখে না কিন্তু আমি আপনাদের সামনে আজকে যে প্রস্তুতির কথা বললাম সেই প্রস্তুতি নিয়ে দেখেন রামাদানের এই সিয়ামের যে মাদ্রাসাটা মাদ্রাসা তো সিয়াম অথবা মাদ্রাসা তো রমাদান যে নামেই আপনি অভিহিত করেন না কেন এই মাদ্রাসাতে থেকে দেখবেন আপনি এমন কিছু শিখবেন আজকের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে সেটা শেখাতে ব্যর্থ ইসলামের প্রত্যেকটা জায়গাকে আল্লাহ তালা এক একটা প্রতিষ্ঠান করে দিয়েছেন আল কোরআন একটা কিতাব শুধু নয় একটা প্রতিষ্ঠান আসন্ন একটা প্রতিষ্ঠান আমাদের এই রমাদানের সিয়াম একটা প্রতিষ্ঠান মাদ্রাসা হজ একটা মাদ্রাসা ফলে যে কোনো মাদ্রাসায় যদি সিনসিয়ারলি প্রস্তুতি নিয়ে আপনি ভর্তি হন আর একজন অত্যন্ত মেধাবী অত্যন্ত সিনসিয়ার নিষ্ঠাবান পরিশ্রমী ছাত্রের মতো যদি আপনি আমল করেন তাহলে দেখবেন এ থেকে সর্বোচ্চ বেনিফিট আপনি উঠাতে পেরেছেন আশা করি যে আল্লাহ তালা আমাদেরকে এই রমাদানের শিক্ষা থেকে আমাদেরকে শ্রেষ্ঠ মোমেন বান্দায় শ্রেষ্ঠ মুসলিম বান্দায় পরিণত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা সে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রস্তুতি পর্বের সকল প্রস্তুতি সুসম্পন্ন করার তৌফিক দান করেন রামাদান থেকে সর্বোচ্চ বেনিফিট এবং কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন এবং সর্বোচ্চ ইবাদত করার এবং তার নির্দেশ তার রাসুলসাল্লামের সুন্না মোতাবেক আমল করার তৌফিক দান করেন আকুল ও কাউলি হায়দা ও আস্তাকুল্লাহ আলী ওয়ালাকুম ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم <applause> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين عباد الله أمامكم شهر رمضان وهو شهر التقوى وشهر الإيمان وشهر الإخلاص وشهر الأخلاق فانتهزوا بهذه الفرصة وصوموا لله وقوموا لله وقوموا بجميع الأعمال الصالحة وبجميع العبادات لله وحده الذي لا شريك له نسأل الله سبحانه ان يوفقنا واياكم للقيام بجميع الاعمال الصالحه ولاداء الصيام في هذا الشهر المبارك وللقيام في ليالي رمضان وباعطاء الصدقات المفروضات وغير المفروضات انه ولي التوفيق সম্মানিত উপস্থিতি আসুন আমরা রমাদানের এই যে বিশাল সুযোগ আল্লাহ তালা দিয়েছেন সবগুলোকে আমাদের পক্ষে যতটা সম্ভব গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি রমাদানের অন্যতম একটি দিক হচ্ছে সামাজিক কাজে অংশগ্রহণ করা সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা এবং সেজন্য দান খয়রাত সাদা হচ্ছে সবচেয়ে উত্তম কিভাবে ইফেক্টিভ দান খয়রাত আমরা করতে পারবো সেটা নিয়েও আপনারা চিন্তা করতে পারেন আমরা যে জাকাতটা দিচ্ছি সেই জাকাতটা রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়ার পদ্ধতি কী ছিল সেটা আমরা ফলো আপ করতে পারি জাকাতের বাইরেও আমাদের কিছু আম দান খয়রাত করা দরকার কারণ রাসুলসাল্লাহ সাল্লাম শুধু জাকাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করেননি বরং বোখারের হাদিস থেকে আমরা জানি তিনি বেগবান ঝড়ের চাইতেও বেশি বেগবান ছিলেন সাদাকা দানের ক্ষেত্রে বিশেষ করে রমাদান মাস কিন্তু এই সাদাকাটাও আমরা যেন ইফেক্টিভলি দিতে পারি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দুস্থ রয়েছেন যাদেরকে কিছু হেল্প করলে তারা স্বাবলম্বী হতে পারেন যাদের হয়তো কখনো কখনো এমনও হতে পারে যাদের এই মুহূর্তে তাদের কিছু টাকার প্রয়োজন এটাকে বলা হয় জরুরি সাহায্য আপনি জরুরি সাহায্য দেবেন স্বাবলম্বীও করবেন আপনি বিশেষ করে আমাদের মুসলিম সোসাইটিতে যারা দরিদ্র ছাত্র আছে মেধাবী পড়াশোনা করতে পারছে না তাদেরও খোঁজখবর রাখবেন এবং অসুস্থ মানুষেরও খোঁজখবর রাখবেন যারা টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারছে না তাহলে রমাদানের এই প্রোগ্রামের সাথে এগুলো খুবই রিলিভেন্ট সম্পৃক্ত স্বার্থপরের মতো শুধু রমাদানে ব্যক্তিগত ইবাদত করে নিজের মধ্যে নিজে নিজেকে গুটিয়ে নেবেন না রমাদান তো সেই মাস যেই মাসে মুসলিমরা অনেক বড় বড় কাজও করেছে করেনি বদরের যুদ্ধ কোন মাসে হয়েছিল অহোদের যুদ্ধ কোন মাসে হয়েছিল তাই না একটা খেজুর খেয়ে তারা যে বিশাল কাজ করেছেন আজকেও আমরা একটা যুদ্ধের মধ্যে আছি আত্মগঠনের যুদ্ধ সমাজ গঠনের যুদ্ধ তাই না দিনের উপর টিকে থাকার যুদ্ধ কোরআন সন্ন্যার উপর টিকে থাকার যুদ্ধ এগুলো কি যুদ্ধ না এগুলো যুদ্ধ কিন্তু আফসোস আমাদের অধিকাংশ মানুষ আত্মসমর্পণ করছে কম্প্রোমাইজ করছে হালালের মধ্যে টিকে থাকার চেষ্টার সাথে সাথে আমাদের অনেকেই ফ্রিকুয়েন্টলি হারামকে মেনে নিচ্ছে হারামের সাথে সম্পৃক্ত হচ্ছে পাপের সাথে সম্পৃক্ত হচ্ছে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে আজকে সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হলে যুদ্ধের মন মানসিকতা অর্জন করতে হবে যে না কোনোভাবেই অন্যায়ের সাথে কোনো আপোষ নেই মাদকের সাথে কোনো আপোষ নেই পাপের সাথে কোনো আপোষ নেই মিথ্যার সাথে কোনো আপোষ নেই এবং যে কোনো ধরনের মন্দ এবং খারাপ কাজের সাথে কোনো আপোষ নেই রমাদানের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে এটাও একটা শিক্ষা যেটি রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মান না মিয়া দাদা যে ব্যক্তি কথা এবং কাজ পরিত্যাগ করল না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোন প্রয়োজন নেই এটা অনেক বড় কথা অতএব সেভাবে আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি আমরা ইসলামের সকল কাজে আরো বেশি মনোযোগী হই দিন তো আমাদেরকে দুনিয়ার পারমিশনও দিয়েছে দিয়েছে না অতএব দুনিয়ার কাজ দিন আমাদেরকে যেভাবে পারমিশন দিয়েছে সেভাবেই আমরা সম্পাদন করি এবং দিনের নির্দেশনাকে ভায়োলেট না করি লঙ্ঘন না করি আল্লাহ এবং সাল্লাহ সাল্লামের নির্দেশনার আলোকে জীবন গড়ি পরিবার গড়ি সমাজ গঠন করি আপনাদের কাছে সে আহ্বান আমি রাখছি রমাদানের বড় শিক্ষা এটাই এবং আমরা সবাই রমাদানকে সঠিকভাবে কাজে লাগিয়েছি সেটা প্রমাণ হবে যদি দেখি যে আমার ব্যক্তির মধ্যে চমৎকার চেঞ্জ এসে গেছে রমাদানের মধ্যে আমার পরিবারের মধ্যেও সেটার লক্ষণ সুস্পষ্ট আর আমাদের সমাজের মধ্যেও যত জরাজীর্ণ ব্যাপারগুলো ছিল সেগুলো সব দূর হয়ে সমাজ সমাজের মানুষ সুন্দর হতে শুরু করেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন অতীতের সকল পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দিন অতীতের গ্লানি এবং অধপতন মুছে আমরা রমাদানের এই মহান শিক্ষার বলে বলিয়াল হয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত প্রাপ্ত হয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের কিছু তফিক দান করুন আল্লাহ আমাদের সকলের হাজাতকে পূরণ করুন আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে রোগ ব্যাধিগুলো আছে মানসিক শারীরিক আল্লাহ যেন সেগুলোকে দূর করে দেন আল্লাহ যেন আমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত দেন তাদের মধ্যে আজকে যে বক্রতা আছে সেগুলো দূর করে দেন তারা যেন এই সমাজের জন্য একটা ভালো প্রজন্ম হিসাবে গড়ে উঠতে পারে আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি তিনি যেন সেটা কবুল করেন আল্লাহ যেন আমাদের যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পূরণ করে দেন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন মুসলিমদের সকলকে মৃত মুসলিমদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন দান করেন আমরা যারা জীবিত আছি তাদেরকে রাবাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন তাদেরকে সঠিকভাবে বিশুদ্ধ পন্থায় আমল করার তৌফিক দান করেন কোরআনমুখী করেন কোরআন এবং সুননা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন